আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকে আমরা চ্যাপ্টার সিক্স এটা শুরু করব। চ্যাপ্টার সিক্স এটা কি? যোগাস্টাই রূপান্তর। অধ্যায়টা খুবই সহজ। এই অধ্যায়ে মোট দুই থেকে তিনটা টাইপের অঙ্ক আছে, তার একটা টাইপের অঙ্ক আজকে আমরা করব, মানে সমাধান করব। এই টাইপের এই এক প্রথম টাইপের অঙ্ক সমাধান করতে তোমাদের দুইটা সূত্র মনে রাখা লাগবে। কি সূত্র দুইটা আমি প্রথমে বলি। ট্রান্সফর ইউ প্লাস ভি কি ভেক্টর। ট্রান্সফর অফ ইউ প্লাস ট্রান্সফর অফ ভি, এটি একটা সূত্র। আর দুই নম্বর সূত্রটা কি? ট্রান্সফর অফ আলফা ইউ, আলফা এখানে কি স্কেলার, আলফা ট্রান্সফর ইউ। আসলে এই সূত্র দুটার কাজ কি, আমরা কেমনে বুঝবো যে এই সূত্র দিয়ে কি করতে হবে? ধরো আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ছি, যদি ধরো তোমার কাছে এরকম যদি একটা ফাংশন দেওয়া থাকতো, এরপর এর যদি একটা ফাংশন দেওয়া থাকতো, ধরো 3a³ + 3a + 6, এখন তোমাকে যদি বলতাম যে এই ফাংশনকে f(x) দ্বারা রূপান্তর করো, তাহলে আমরা কি করতাম, এই এর জায়গা খালি কি বসে দিতাম, x বসে দিতাম। তাহলে 3x³ + 3x + কত হইতো, 6 হইতো। আবার যদি বলতাম f(x) এখানে টি দিয়ে রূপান্তর করো, তাহলে কি করতাম, 3t³ + কত হইতো, 6 হইতো। ঠিক অনুরূপভাবে এটাও সেম, ট্রান্সফর অফ ইউ প্লাস ভি, ট্রান্সফর অফ ইউ, ট্রান্সফর অফ কি, ভি, এই দুটো মোটামুটি সেম। ধরো ট্রান্সফারটা কি জিনিস, ধরো তোমার কাছে যদি এরকম একটা ই দেয়, xyz ধর একটা ফাংশন দেয়, ধরো 3x² + 2y, এটাই দিলাম কথার কথা, এটাই দিলাম। এখন তোমাকে যদি বলি এটা থেকে এটা রূপান্তর করো, 1, 2, 3, এটার মানে কি, x এর মান 1, y এর মান 2, z এর মান কত, 3। তাহলে আমরা এই সমীকরণ এখানে বসে দিতাম, 3, x এর মান কত, 1, 1 এর পুরো স্কয়ার মানে 1ই, 2, y এর মান কত, 2, তাহলে 3 আর 2 দুগুণে কত, 4, 3 আর 4 কত হয়, 7। এইটুক যার জ্ঞান আছে সে এই টাইপের অঙ্ক সে নিজে নিজেই পারবে, আমার করে দেওয়া লাগবে না। ঠিক এইরকমই এরকমই ট্রান্সফর দিয়ে এখানে এক্স ওয়াই জেটের সমীকরণ দেওয়া থাকবে, আর এখানে 1, 2, 3 খাটে 3 পরিবর্তে কি দেওয়া থাকবে, ভেক্টর দেওয়া থাকবে। আচ্ছা তাহলে এই নিয়মের আমরা একটা অঙ্ক সমাধান করি, তাহলে আরো ভালোভাবে বুঝবা। ধরো এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ এক নম্বর অঙ্ক, দেখা যায় নিম্ন চিত্রণগুলো কি, যোগাশ্রয়ী রূপান্তর। যোগাশ্রয়ী রূপান্তর যখনই হবে তখন যখন এই দুইটা সূত্রকে কি করবে, সামতন করবে, অর্থাৎ মেনে চলবে। তাহলে আমরা এখান থেকে আমরা দুই নম্বর অঙ্কটা কি করব, সমাধান করব। দেখো আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, সমাধানের প্রথমে কি করব, ইউ এবং ভি ভেক্টর দুইটা ধরে নিব। ইউ সমান U1, U2 এবং কত, U3, এবং ভি সমান V1, V2 এবং কত, V3। তাহলে আমরা এই দুটা আগে প্রমাণ করব। প্রথমে কি আছে বলো তো, ট্রান্সফর অফ ইউ। তাহলে আমি যদি লিখি ট্রান্সফর অফ ইউ, ট্রান্সফর অফ ইউ মানে কি, এটা হলো এখানে x এর মান, এটা y এর মান, আর এটা কিসের মান, z এর মান। তাহলে আমি যদি এখানে বসে দিই এই সমীকরণে, তাহলে x সমান কত, U1, তারপর কি আছে প্লাস, তারপর 2y সমান কত, U2, তারপর কমা একটা মান শেষ, তারপরে y সমান কত, U2 মাইনাস জেড U3। আচ্ছা গেল ট্রান্সফার অফ কি গেল, ইউ। এখন আমরা কি করব, ট্রান্সফার অফ ভি বের করব। তাহলে আগের মতোই এটা x, এটা y, এটা কি জেড, আমরা এখন কি করব এই সমীকরণে বসে দেব। তাহলে x হলো আমার V1, 2 y হলো আমার কত, V2, এটাই হবে, খালি ইউ এর জায়গায় কি হবে, ভি হবে, তাহলে V2। আচ্ছা তারপর কি করা আছে, ট্রান্সফর ইউ ট্রান্সফর ভি কি করা আছে, যোগ করা আছে। এখন আমরা কি করব, যোগ দেব এই দুইটা, ট্রান্সফর ইউ ফর ভি। তাহলে যোগের নিয়ম কি, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, আবার দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান, এভাবে। তাহলে E1 টু U2 প্লাস V1 টু V2 একটা শেষ, U2 U3 প্লাস V2 মাইনাস
P3 এটাকে কয় নাম্বার সমীকরণ দেব এক নাম্বার সমীকরণ দেব আচ্ছা এখন আমরা এই সাইডে কাজ করব দেখো তো কি করা আছে ইউ প্লাস ভি দেখা যাচ্ছে হ্যাঁ ইউ প্লাস ভি তাহলে দুইটা ভেক্টর যোগ যোগের নিয়ম কি এদের প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান E1 V1 E1 V1 U2 যোগ V2 এখন দুইটা ভেক্টর যোগ করে তার আবার কি করতে হবে ট্রান্সফার করতে হবে তাহলে ট্রান্সফার ইউ প্লাস ভি তাহলে এটা হলো আমার এখানে এক্স এর মান এটা ওয়াই এর মান আর এটা কিসের মান জেড এর মান তাহলে আমরা এই সমীকরণ বসে দেই আচ্ছা তারপর এটা কি আছে এক্স প্লাস টু জেড তাহলে এক্স কোনটা এটা ই1 যোগ ভি1 তারপর কি আছে প্লাস প্লাস টু জেড সামনে টু আর জেড এর মান কোনটা এটা ইউ3 তাহলে ইউ3 টু কি হবে ভি3 এখন আমরা কি করব এটাকে একটু সাজাবো কিভাবে সাজাবো এই যে এক নম্বর সমীকরণের মতো এটা কি করব সাজাবো তাহলে এক নম্বর সমীকরণ কি ছিল প্রথমে ই1 তাহলে এটা তো আমার ই1 তারপর এখানে কি ছিল টু ইউ2 এই যে আমি এটা আগে লিখব টু ইউ2 তারপর কি ছিল ভি1 আমার এখান থেকে নিতে হবে সরি ভি1টা হবে এটা ভি1 তারপরে টু ভি2 টু ভি2 মানে তুমি যদি সাজাও একের মতোই হবে সবগুলো মানই দেওয়া আছে প্রথমে আমি কত লিখব ইউ2 মাইনাস ইউ3 এটাকে আমরা কয় নাম্বার দেব দুই নাম্বার এখন এক ও দুই নাম্বার হতে বলা যায় যে অতএব এক ও দুই নং সমীকরণ হতে বলা যায় যে ট্রান্সফার ইউ প্লাস ট্রান্সফার ভি সমান ট্রান্সফার ইউ প্লাস কত ভি তাহলে কি করলাম আমরা একটা সূত্র কিন্তু প্রমাণ করলাম একটা সূত্র আমাদের কি শেষ এখন আমরা অনুরূপভাবে কোনটা করব দুই নাম্বারটা করব যদি আমরা দুই নাম্বারটা করি দুই নম্বর আবার দাঁড়া দুই নম্বর সূত্রটা আমি এখন আর একবার লিখি এটা হলো আমার দুই নম্বর সূত্র ট্রান্সফার আলফা ইউ সমান আলফা টি কত ইউ দেখো এখানে কি আছে আলফা ইউ আছে তাহলে আলফা ইউ ইউ মানে কি ইউ ভেক্টর এই যে ইউ ভেক্টর সমান কত ই1 ই2 এবং কত ই3 তাহলে আলফা ইউ সমান ই1 ইউ2 ইউ3 এখন কি করব আলফা দা গুণন দেব আলফা ই1 আলফা ইউ2 আলফা ইউ কত 3 এখন কি করা আছে ট্রান্সফার অফ আলফা ইউ হ্যাঁ তাহলে ট্রান্সফার আলফা ইউ এখন এটা কি হবে এটা এক্স এর মান এটা ওয়াই এর মান আর এটা কিসের মান জেড এর মান তাহলে আমরা এই সমীকরণে বসে দেব দেখা যাচ্ছে এখানে বসে দেব প্রথমে কত আছে এক্স প্লাস টু ওয়াই তাহলে এক্স কোনটা আলফা ই1 আলফা ই1 প্লাস টু ওয়াই কোনটা এটা আলফা ইউ2 সরি ওয়াই ওয়াই হলো আলফা ইউ2 আলফা ইউ2 এখন আমরা কি করব এখান থেকে আলফাটা কমন নিব যদি আলফাটা কমন নিই তাহলে কি হবে ই1 প্লাস টু ইউ2 ইউ2 মাইনাস ইউ3 ই1 প্লাস টু ইউ3 দেখো এটুক সমান একটা মান লেখা যায় কোন মানটা লেখা যায় সর্বপ্রথম আমরা যে বের করেছিলাম ট্রান্সফার ইউ এটা সমান কি ছিল ই1 যোগ ইউ2 এটাও তো দেখো ই1 যোগ টু ইউ2 আবার ইউ2 মাইনাস ইউ3 ইউ2 মাইনাস ইউ3 তাহলে কি এইটুক সমান কোনটা লেখা যাবে এটা ট্রান্সফার ইউ তাহলে ট্রান্সফার কি ইউ তাহলে তো আমাদের সূত্র প্রমাণ হয়ে গেল এটা সমান কোনটা এটা অর্থাৎ ট্রান্সফার আলফা ইউ সমান আলফা টি ইউ আচ্ছা
যেহেতু আমাদের দুইটা সূত্রই সমর্থন করেছে, সুতরাং বলা যায় যে এটা কি একটি যোগাশ্রয়ী প্রোগ্রাম। সুতরাং এটি একটি কি যোগাশ্রয়ী প্রোগ্রাম, এটাই কি অ্যান্সার।